গাইস, কি অবস্থা সবার? আপনাদের সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, এখন আমরা আমাদের মসজিদে ঈদের নামাজ পড়তে যাচ্ছি এবং রাস্তার পরিস্থিতি দেখুন আপনারা, এই যে দেখুন আমাদের মসজিদ, কিন্তু এই মসজিদে না, আমাদের অনেক দূর যেতে হবে। পানি দিয়ে হেঁটে হেঁটে, এই যে দেখুন কত পানি, এখানে কত পানি, এখানে কত পানি। তো গাইস দেখুন আমরা কি ভয়ানক পানি দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে তখন দেখতে থাকুন কি ভয়ানক জায়গা দিয়ে যাচ্ছি আমরা। আর ওই যে দেখুন এক বেটায় নৌকা লুইয়ে যাচ্ছে, ও আমরা ওকে বললাম আমাদের নে নে রে ভাই নে, আমাদের নে, কী হবে তোর, ও নিল না, কি করার আর। তো আমরা যাচ্ছি ভয়ানক রাস্তা দিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এখানে তো কম পানি গাইস, আর সামনে আরও বেশি পানি, সেখানে গিয়ে আমরা কী করবো কী করবো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন জুতা উতা হাতে নিয়ে, জুতা মুতা হাতে নিয়ে, সব কিছু নিয়ে আমরা রোয়ানা হলাম আমাদের মসজিদে আল্লাহর নাম নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যত যত বাধা আসুক আমরা এগুলা পেরিয়ে আমরা যাবো। আমরা ঈদের দিন পায়জামা পাঞ্জাবি পিন্ধি নাই, মেঘে পিন্ধি বন্যায় কবলিত এলাকাতেই যাচ্ছি। হ্যাঁ গাইস দেখুন আর সামনে কিন্তু আরো ভয়ানক পানির প্রবল, এখানে আমরা কি করবো? এই যে দেখুন কি পানি, আমি এখন একটু ক্যামেরাটা অফ করছি। আবার চলে এলাম বন্ধুরা আপনাদের মাঝে। তো বন্ধুরা দেখুন আমরা একটা লম্বা রাস্তা পারাপার হয়ে আবার চলে আসলাম পারাপার হয়ে। তো এই যে দেখুন আমরা আরো ভয়ানক গাছের মধ্যে দিয়ে চলে যাচ্ছি এখন আমরা। এখানে তো অনেক বেশি পানি, আমরা এখন কী করবো কী কিছুই পাচ্ছি না, খুব ভয়ানক পানি। এই যে দেখুন আমার পায়ে বেয়ে লাগে মানে আন্দোল যাও। দেখেন আমাদের এই যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, আমরা কি ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এই যে আমাদের একজন লোক পড়ে গেছে, লোক পড়ে গেছে। যে দেখুন গাইস আমরা কি ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এখানের মধ্যে অনেক জুকা পোকা আছে, দেখতে পাচ্ছেন এই যে রাস্তা। আর আমরা এই ওকে সবার পিছে পালিয়ে গেছি। ভিডিওটা কিন্তু সবাই লাগতে বলবেন না, শেয়ার করবেন ভিডিওটা।